রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সিনথিয়া ইসলাম তিশা ও কলেজটির পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মুস্তাক আহমেদ ওরফে কিং মুস্তাকের প্রেম, বিয়ে ও সংসার নিয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়া। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন টেলিভিশনেও তাদের সাক্ষাৎকারে দেখা যাচ্ছে। এ সময় তাদের করা মন্তব্য আলোচনায় এসেছে। মুস্তাককে বিয়ে করতে বাসা থেকে পালিয়ে আসেন তিশা, সেই গল্প তিনি টেলিভিশনেও বলেছেন। তিশা বলেন, ঠাকুরগাঁওয়ে আমাকে বাসাতে তালাবদ্ধ করে সব গেট বন্ধ করে রাখা হয়েছিল, তবে দোতলার ছাদের চাবি আমার কাছে ছিল। আমি দোতলার ছাদে উঠে পড়ি ও সেখান থেকেই লাভ দেই। ওই সাক্ষাৎকারে মুস্তাক বলেন, তিশা আমাকে ফোন করে জানায় যে তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে, তাকে যেন নিয়ে আসি। সে আমাকে তার পরিকল্পনার কথা জানায়। আমি তাকে বলি লাভ যেন বালিতে দেই, সে যেন ব্যথা না পায়। সেভাবেই সে লাভ দিয়েছিল। আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সদস্য খন্দকার মুস্তাক আহমেদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত 22 জুন ঠাকুরগাঁও আদালতে মামলা করেন ওই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম। মামলার পরিপ্রেক্ষিতে ওই ছাত্রী ঠাকুরগাঁও আদালতে যান এবং তার স্বামী মুস্তাক তাকে অপহরণ বা ধর্ষণ করেননি বলে জবানবন্দি দেন। জবানবন্দি শেষে ওই ছাত্রী আদালতের মাধ্যমে নিজ জিম্মায় স্বামী মুস্তাক আহমেদের সঙ্গে ঢাকায় চলে আসেন। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর সিনথিয়া ইসলাম তিশা আদালতে 22 ধারায় জবানবন্দি দিয়ে বলেছিলেন, আমি একজন প্রাপ্ত বয়স্ক ও সাবালিকা, নিজের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার আছে। আমি মুস্তাককে নিজ ইচ্ছায় বিয়ে করেছি, তিনি কোনো জোর জবরদস্তি করেননি। আমার বাবা যে মামলা করেছেন তা আমার স্বামীকে হয়রানি করার জন্যই করেছেন। তিনি আরও বলেন, আমি ভিকটিম একজন পূর্ণবয়স্ক সাবালিকা, এ অবস্থায় নিজ জিম্মায় যেতে আমার আইনগত কোনো বাধা নেই। আমি নিজ জিম্মায় যেতে আদালতকে আবেদন করছি। আদালত তাকে নিজ জিম্মায় যেতে আদেশ প্রদান করেন। আদালতের আদেশ অনুযায়ী তিনি নিজ জিম্মায় গিয়ে আদালত কিংবা মামলার তদন্তকারী কর্মকর্তার তলবে নির্দেশিত স্থানে হাজির হতে বাধ্য থাকবেন। এটা গত বছরের জুলাই মাসের ঘটনা। সম্প্রতি খন্দকার মুস্তাক ও তিশা সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন।